হুট করে সকালবেলা উঠে আমি জাস্ট ঘুম থেকে উঠে আমার মাকে গিয়ে বললাম যে আম্মু আমার তো পেজ নাই। আম্মু পরে খুব শক্ট হয়ে গেলো, পেজ নাই মানে? আমি বললাম যে অনেক ঝামেলা হচ্ছে, পেজ নাই। তো ওই মোমেন্টটা না খুবই কষ্টের, মানে আমি এখন কি করব, মানে আমি কার কাছে যাব, কই পাবো সাপোর্টটা? যদি এরকম কোনো কিছু একটা ইমিডিয়েট সাপোর্ট থাকতো, যেমন ফেসবুকে সাপোর্ট সিস্টেমটা খুব একটা হেল্পফুল না, আপনি কোথাও সাপোর্ট সিস্টেমের জন্য আস্ক করলেন, ইট টেক্স টু অর থ্রি ডেজ টু রেসপন্স, ফেসবুক থেকে রেসপন্স আসতেও টাইম লাগে, ওই একটু দুই তিন দিনে তো অনেক কিছু ঘটে যেতে, অনেক কিছু ঘটে যেতে পারে। এদিক দিয়ে যে শুধু যে আপনি বসে থাকবেন তাও কিন্তু না, এদিক স্ক্যামার আমাকে মেইল করতেছে তুমি $2000 দিতে হবে, নাহলে তোমার অনলাইনে দাঁড়াইতে দিব না, মানে আমি যে কালকেও একটা পেজ খুলে যে আমি সেফ তাও কিন্তু না। আর এরা কিন্তু সবাই বাংলাদেশি মানুষজন, এরা কিন্তু না বিদেশি কোনো স্ক্যামার, এরা কিন্তু বাংলাদেশি, বিকজ ওরা আমাকে বাংলায় কমিউনিকেট করে। তারপর একটা ছেলে তো পুরো ফেসবুকে একদম পুরো পাবলিকলি ও স্টেটাসই দিছে যে আমার 8টা কন্টেন্ট এ করে দিল, এখন আমার কেমন লাগতেছে, বিকজ হি থিঙ্কস আমার কন্টেন্ট ওর পছন্দ না, ও বলছে অশ্লীল কন্টেন্ট বানায়। এখন আমার মনে হয় যারা এগুলো বলে তাদের আসলে অশ্লীল আর শীল এই দুইটা মানে শালীনতা এগুলোর মধ্যে একটা পার্থক্য করার লাগে।